হাবে মা রাহমাতিন মিনাল্লাহে লেনতা লাহুম। হে নবী, আল্লাহর সবচেয়ে বড় মেহরবানি আপনার উপরে, আপনার ভাষা, আপনার জবান খুবই মিষ্টি, আপনার ভাষা খুবই মধুর, আপনার ভাষার মধ্যে, কথার মধ্যে জাদুর আসর আছে। আপনি যখন বলেন, দিন বিরোধীদেরকে ডাকেন, তখন এমন মধুর কণ্ঠে, ভালো কণ্ঠে, ভালোবাসায় আপনি ডাকেন, তারা গ্রহণ না করলে আমাদের কিছু কয় না। আর আমার মসজিদের তো বারো জায়গায় এরে জারুয়া কোনায় গেছিলি, তখন জারুয়ার উপরে ফরজ, আমরা দিদি এটা একটা মারা কি, এটা মারবি, এটাই স্বাভাবিক। সুতরাং কাউকে গালি দেওয়া তো দূরের কথা, অবজ্ঞা অপমানজনক কথা বলা তো দূরের কথা, সে শালা বলবে আপনাকে ভাই বলতে হবে, সে আপনাকে শালা বলবে আপনি কি বলবেন ভাই। আমি কি বুঝাতে পেরেছি? এটা হলো ইসলামের শিক্ষা। অলাউ কুন্তা ফাজজান গালিজাল কালম, হে নবী, আপনার ভাষা যদি কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলেক, তাইলে তারা আপনার দিকে এগিয়ে আসতো না, আপনার থেকে দূরে সরে যেত। আমাদের সমাজে এমনও কিছু লোক আছে, আমাদের গ্রাম বাংলার পরিভাষা বলে বলা হয়, হেতার কর্তায় কুত্তা বেজার হয়ে যায়, এমন একটা কথা আছে কি না? তাহলে কুত্তা যেন বেজার হয় সেখানে মানুষ বোধহয় খুশি হবে। সুতরাং বলার ভাষা, মধুরতা। ওলিদ ইবনে মগিরা হুজুরকে পাগল বলেছিল, আপনারা জানেন, রাজুলুম বিহি জুন্নাতুন, মোহাম্মদ অ্যাবনরমাল, বলে নাউজুবিল্লাহ, মোহাম্মদ অ্যাবনরমাল, অস্বাভাবিক, রাজুলুম বিহি জুন্নাতুন, তার মধ্যে পাগলামি আছে, তার মাথা তাস ছিঁড়ে গেছে, তার মাথা তাস ছিঁড়ে গেছে, মোহাম্মদ তাস ছিঁড়া ব্যক্তি, এমন কথা বলে এই যুগে নাই আছে, তাস ছিঁড়ে গেছে, যার জন্য কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই। নবী চুপ করে আসেন, কিচ্ছু বলেন না, কোনো প্রতিবাদও করেন না, শুনে আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বারবার সবর করতেছেন, সাহাবারা মাইর খাইতেছে, বারবার সবর করতেছে। এইবার যেই আল্লাহ কোরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, সেই আল্লাহ অ্যাকশনে গেছে, অ্যাকশনে, নুন অল কালামে অমা ইয়াস্তুরুন, সুরায় নুনের দিকে তাকান। আমি আল্লাহ কলমের কসম করে বলছি, অমা ইয়াস্তুরুন, কলম যা লিখে সেই লেখার কসম করে বলছি, মা আনতা বিনিয়মাতে রাব্বিকা বেমাজনুন, ওরা আপনাকে পাগল অ্যাবনরমাল তার ছিঁড়া বলে। আমি আল্লাহ বলছি, আমার মেহরবানিতে আপনি পাগল নন, আপনি অ্যাবনরমাল নন, আপনি তার ছিঁড়া নন। দেখুন, আল্লাহ এবার নবীর পক্ষে ওহী নাজিল করে কোরআনের মাধ্যমে অ্যাকশন শুরু করেছেন। পরবর্তী আয়াতগুলো সূরা নূরের আপনারা একটু দেখে নেবেন বাংলা তাফসির সহ। ফালাতুতে, হে আমার নবী, আপনি ওর কথায় মন খারাপ করবেন না। কার? ওলিদ ইবনে মাগিরার, যে আপনাকে পাগল বলেছে, অ্যাবনরমাল বলেছে, তার ছেঁড়া বলেছে, আপনি ওর কথায় মন খারাপ করবেন না, সে তো মিথ্যা কথা বলে, সে তো চুগলখুরি করে, মাশাইম বেনামিম, সে এখানের কথা ওখানে মিথ্যা বলে লাগায়, উতুল্লিন বাধা জালেকা জামিম, সে ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে সহযোগিতা করে। এ কতগুলো ওলিদ ইবনে মাগিরার চরিত্র, জালেকা জামিম। এত কিছুর পরে ওলিদ ইবনে মাগিরার আরেকটা দোষ আছে, সে তার মায়ের জারুর সন্তান। কোরআনে আল্লাহ কিন্তু ডাইরেক্ট জারুয়া, ডাইরেক্ট জারুয়া, ওলিদ ইবনে মাগিরা জানে না সে তার মায়ের জারুর সন্তান। আল্লাহ নবীকে পাগল বলেছে, অ্যাবনরমাল তার ছিঁড়া বলেছে। আল্লাহ তার জবাবে ওলিদ ইবনে মাগিরার চারিত্রিক যেসব দোষ ত্রুটি এগুলো বলার পরে আল্লাহ এবার বলেন, সর্বোপরি উতুল্লিন বাদা যা দেখা, সে সীমা লঙ্ঘনকারী, সর্বোপরি সে তার মায়ের জারজ সন্তান। এখন অন্য অন্য কাফেরা ওলিদ ইবনে মাগিরার দিকে তাকায়, এরে যদিও আমরা কোরআন মানি না,
মুহাম্মদ কেও মানি না স্বীকার করি না কিন্তু কোরআনের সব কথা সত্য মুহাম্মদেরও সব কথা সত্য এখন কোরআনে কইছে ওলিদ ইবনে মাগিরা তার মায়ের যারা সন্তান এখন সবাই ওলিদ ইবনে মাগিরার দিকে চায় কাফেররা বেকে আমরা তো কাফের আসি আসি ওলিদ ইবনে মাগিরা জারুয়া কাফের কি তার মায়ের মুহাম্মদ মিথ্যা বলেন নাই মুহাম্মদের খোদাও মিথ্যা বলেন নাই এখন ওলিদ ইবনে মাগিরা রে দেখলে কাফেররা মুখ ফিরায় সবাই বলে নাউজুবিল্লাহ তার সঙ্গীরা মুখ ফিরায় আল্লাহ হাতে হাড়ি ভেঙে দিয়েছেন হাতে হাড়ি ভেঙে দিয়েছেন ওলিদ ইবনে মাগিরার জীবনের এই গোপন তথ্য গোপন রহস্য কোরআনে আয়াতের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন ওলিদ ইবনে মাগিরার এখন কাফেরদের কাছেও জায়গা নাই যেখানেই যায় বলে জারুয়া বলে জারুয়া কোরআনে কইছে যদিও আমরা মানি না কোরআনের সব কথা সত্য দেখছেন কারবার যদিও আমরা স্বীকার করি না মুহাম্মদের সব কথা সত্য এখন ওলিদ ইবনে মাগিরার যখন এই একটা অবস্থা হয়ে গেল পুরা সমাজ কাফেররা পর্যন্ত তাকে বয়কট করা শুরু করলো জারুয়া জারুয়া তখনকার আরবের একটা বৈশিষ্ট্য ছিল তারা মরা জন্তু খাইত তারা মদ খেত জুয়া খেলত তারা তারা ব্যভিচার সুদ ঘুষ মেয়ে সন্তানদেরকে জীবিত কবর দিত সবগুলো কোরআনের আয়াতের ভাবার্থ বলছি আমি সব পাপ তারা করত জেনা কিন্তু সহজে করত না জেনা কিন্তু সহজে করত না একেবারে রেয়ার হাতে গোনা এখন ওলিদ ইবনে মাগিরা এই কাজটাই করে বসেছে একদিন মিটিংয়ে যখন ওলিদ ইবনে মাগিরা হাজির হয়েছে সবাই তার দিকে খুলুস শুধু তেরা চোখে তাকায় তেরা চোখে তাকায় তাই তোমরা আমার এরম করো কেন কোরআনে মুহাম্মদের খোদা বলছে তুমি বলে নাকি সেই কয় তোরা আর আমারে জ্বালাইস না আমি আর মারে জিজ্ঞাই আই আমি কি জারুয়া আমি কি জারজ নাকি আমার মায়ের বৈধ সন্তান এটা সাক্ষী দুনিয়াতে মাত্র একজন কয়জন কে এখন ওলিদ ইবনে মাগিরা তলোয়ার একটা নিয়ে বাইর দিকে দৌড় দিছে মায়ের জিজ্ঞাসা করার জন্যে বাবা মারা গেছে অনেক আগে বৃদ্ধা মা এখনো জীবিত আছে এখন ওলিদ ইবনে মাগিরা বাড়িতে গিয়ে তলোয়ার ঘুরে আর কয় মা মুহাম্মদ এবং তার কোরআন বলছে আমি নাকি তোমার যারা সন্তান সবাই আমাকে এইভাবে এখন তেরা চোখে তাকায় আমাকে অবহেলার চোখে দেখে অপমানজনকভাবে আমার দিকে দৃষ্টি করে এই অপমান আমি সহ্য করব না আগে নিজের গলায় ছুরি চালাব তোমাকে এক কোপ দিয়ে কেটে নিজকে কেটে ফেলব মা ওই খেজুর পাতার পাখা বুনতেছিল আমাদের দেশে আগে মোস্তাক দিয়ে বানাইতো না ওই বুড়িরা বেশি বানাইতো ওলিদ ইবনে মাগিরার মা তাফসিরে লেখে খুরমা খেজুর পাতা এটা দিয়ে বিছুন বানায় পাখা এখন তাকাইয়া দেখে যে ছেলে তো জাবডেল আরো গোঁয়ার দিকে রেট গোঁয়ার গোঁয়ার গাছ গোঁয়ার ক মা ক আমি জারজ সন্তান যদি হয়ে থাকি সত্য কথা বলো যদি জারজ হয়ে থাকি তাহলে আগে নিজের গলায় কোপ দিয়ে কল্লাটা ফেলে দেব তোমাকে আগে কেটে আমার নিজকে আমি কেটে ফেলবো বলো তলো আর উড়েছে বুড়ি ডেরা চোখে দেখা বাবা কোপ দিস না কইতে আসি বাবা কোপ দিস না কইতে আসি ক মা ক কতোর বাবা যেদিন আমাকে বিয়ে করে প্রথম এনেছিল সেদিনই তোর বাবার একটা কালা জ্বর বাত জ্বর হয়েছিল অনেক দিন তোর বাবা ওই কালা জ্বর বাত জ্বরে ভোগার পরে অথর্ব অবশ ইনভ্যালিড হয়ে মারা গেছিল আমার তখন টকবগে যৌবন আমার শরীরে রক্ত আছে মাংস আছে এখন বিয়ের পরেও আমি এখন কি করি কি করতে পারি একদিন তোর বাবার একজন পুরানো আরব বন্ধু আমার বাড়িতে এসেছিল সেই রাতে
গোপনে আমি তোর বাবার ওই বেদুইন আরব বন্ধুর সাথে মিলিত হয়েছিলাম। সেই রাতে তুই আমার গর্বে এসেছিলি। কাজ সদাকা মোহাম্মদ, মোহাম্মদ যেটা কইছে এইটাও সত্য, কোরআন যেটা কইছে এইটাও সত্য, আসলে তুই আমার জারর ছেলে। এইবার সে কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কাঁপে, কোরআন কি বলল, মোহাম্মদের মুখ দিয়ে এই কোরআন উত্তুল্লিন বাদা যা লেখা জানি যে সে সীমা লঙ্ঘনকারী সর্বোপরি সে জারজ। এইবার মারে আর কিছু কইল না, মা ওখানে ওই অবস্থায় যায় আর কয় মোহাম্মদের সব কথা সত্য, মোহাম্মদের সব কথা সত্য, কোরআনের সব কথা সত্য, আমার ব্যাপারে কোরআন যেটা বলছে এইটাও সত্য। এখন ওই মিটিংয়ে গেছে, সবাই কিন্তু তার দিকে চাইয়া আছে, মার কাছে কি খবর পাইছে, আসলে কি সে জারজ নাকি বৈধ, খবর নেওয়ার জন্য যে মায়ের কাছে গেছে ফিরে আসছে মুখটা মলিন, মুখে আস্তে আস্তে জানি কি বলে। কাছে আসার শোনা গেল কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, মোহাম্মদের সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা কইছে এইটাও সত্য। একবারে কথাটা বাজারে উঠাইয়া দিছে। এই জৌলি দেবলে মাগিরা নবীকে এত রকমের অপমান অপদস্থ করল, নবী কোনোদিন প্রতিবাদ করেননি, প্রতিবাদ করেননি, নবী সবর করেছেন। আসবেরু অসাবেরু অরাবেতু, পাহাড়ের মতো অটল অনড় অবিচল থেকে পজিটিভলি নবী দীনের দাওয়াতি কাজ এটা করেছেন। সাহাবাই কেরাম নবীজির অনুসরণ করে সেই পথে এগিয়েছে। সাহাবাই কেরামের যে জামাত তাদেরকে বলা হয় বুনিয়ানুম মারসুস। আমি গেল জুমায় আপনাদেরকে বলেছিলাম মৌতার যুদ্ধ, নাকি মৌতার যুদ্ধ, মুসলমান 3000, তাও দুর্বল, অস্ত্রশাস্ত্র বলতে তেমন কিছু নাই, যুদ্ধের মোকাবিলা করার জন্য যত রকমের প্রস্তুতি রণসম্ভার কিছুই নাই। আর রোমান সৈন্য ছিল সেখানে লাখের উপরে, এবং রোমান এই 1 লাখের উপরে সৈন্যের হাতে সেই যুগের সব রকমের অস্ত্র ছিল, সব কিছু ছিল, 3000 তারা জীবন বাজি রেখে, রক্ত গেছে অনেক এটা ঠিক, কিন্তু কতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ হায় ইসলাম জিন্দা হো তা হায় হার কারবালা কে বাদ। যখনই ইসলাম 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 এটা বলে যে জমিনের রক্ত ধরে সেই জমিন আল্লাহ ইসলামের জন্য কবুল করে, বাংলাদেশের জমিনও কিন্তু সেই জমিন, ইসলাম ইসলাম বলে ইসলামের কথা বলে অনেক রক্ত এই জমিনে ঝরেছে, ঝরে নাই বোধ হয়, ঝরে নাই বোধ হয়, সময় কাছে বেশি দূরে নয়। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, মক্কার কাফের বেঈমান তারা এত রকমের এত কিছু, মক্কার 13 বছর, মদিনার 10 বছর, কত এই নবুয়তের, নবুয়ত পাওয়ার পরে হুজুর 23 বছর জীবিত ছিলেন। আরো দেখুন নবী একটু বড় হয়েছেন, যৌবনে পৌঁছেছেন, ভালো মন্দ এগুলো বুঝতে শিখেছেন, কিন্তু নবীর মন খারাপ, মক্কার রাস্তা দিয়ে হাঁটে চেহারাটা মলিন, ওখানে গিয়ে দেখে দেবদেবীর সামনে উট বলি দেয়, দুম্বা বলি দেয়, নবী কয় এই উটগুলারে বানাইছে আল্লাহ, এই দুম্বা ছাগলগুলারে আল্লাহ সৃষ্টি করেছে, ওদেরকে রেজেক দেয় আল্লাহ, তোরা এগুলো জবাই করবি আল্লাহর নামে জবাই কর, এটাই তো আল্লাহ চেয়েছেন, আজকরিসমুল্লাহি ফিহা, আল্লাহর নাম নিয়ে জবাই কর, তোরা ঠাকুরের সামনে দেবদেবীর সামনে এগুলাকে কেন জবাই করছিস, এই যুগে তো এটা নাই, মারেফতের কোন কোন জায়গায় আছে, বিসমিল্লাহে বাবা অমুক, বাবার নামে বোধহয় জবাই করে না, আল্লাহ ছাড়া অন্য কোন দেবদেবী
আল্লাহ ছাড়া অন্য কোন মানুষ পীর পুরোহিত তাদের নামে যেটা জবাই করেছে, এই জবাই করা জন্তু আর শূকরের গোশত এটার মধ্যে কোনো পার্থক্য নাই। শূকরের গোশত যেইভাবে হারাম, মরা জন্তুর গোশত যেইভাবে হারাম, কোন পীরের নামে, দরগার নামে, মাজারের নামে জবাই করলে ঠিক সেই একই রকমের হারাম। কেলার বরক বিষয় বইছে, জন্মের খাওন খাইছে, বাইর দিকে আইয়ার কয় তবরক খাই আইসি, তবরক খাই আইসি, এরকম আছে না নাই? আছে না নাই? এখন মক্কাতে ওই অবস্থা ছিল, দেবীর নামে জবাই করেছে, এখন সেখানে এক হান্ডি রান্না করা হয়েছে, নেতারা যায় সেখানে দেবীর নামে জবাই করা, দেবতার নামে জবাই করে এটা খায়, বাইর দিকে যায় আর কয় তবরক খাই আইসি। তাহলে বুঝে যায় এই কুফুরি দেড় হাজার বছর আগেও ছিল, এখনো তবে আল্লাহর রহমত এগুলো আগে খুব জোরদার ছিল, এখন দিন যত যাচ্ছে কি শক্তি বাড়ছে, বাড়ছে তৈরি ওই হক আসতেছে, বাতিল বাতিল অ্যাবাউট টার্ন, অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক করতেছে।